হলুদ দিলাম, লাল মিরচি দিলাম, আদা বাটা দিলাম, ধনে জিরে বাটা দিলাম, বাটা মশলায় ভালো হয় রান্না, আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, ঝালটা নিজেদের মতো। আমি একটু রান্নাটা করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর কিছুই না। আর আমি আমার মতো করে রান্না করছি। এবার মাছের মাথাটা দিয়ে দিলাম, সব মশলা পেঁয়াজ সব কষানো হয়ে গেল, আর মাথা বেশি থাকলেও খুব ভালো হয়। আমি অল্প করেই রান্না করছি, কারণ এটা দেখালাম জাস্ট কীভাবে রান্নাটা করলাম। এটা অনেক মাথা দিয়েই সুন্দর রান্না করা যায়, একটু গায়ে গায়ে হয়, মানে মাছের মাথা মাখা মাখা বা রসা যা বলা যায়। তো এটাকে একটু কষিয়ে নিচ্ছি, ঝোলটা ফুটে উঠলো, মোটামুটি শুকিয়েও এসছে, আর এটা ঠিক এরকম গায়ে গায়ে থাকবে মাছের মাথার রসা। তো একটু ঘি গরম মশলাও দেওয়া যায়, কিন্তু আমি ঘি দেব না, আমি গরম মশলা একটু দেব, তোমরা যদি মনে করো ঘি দিতে পারো, ভালো লাগবে খেতে। এমনি স্পাইসি একটু হয় মাছের মাথার রান্নাটা। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি আসছি আসছি, আমি রান্নাটা দেখিয়ে দিই। আজ এই রান্না শেষ হলো, ওর খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি রান্নাটা দেখিয়ে দেবে, দিয়ে তারপর তুমি আসো, তোমার সাথে কথা বলছি। দাঁড়াও একটু রান্নাটা দেখিয়ে দিই, কী কী রান্না হয়েছে। এই হলো ভাত, এবার আমরা খাবো, অরিশার খাওয়া হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি, এটা হলো চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি, খুবই সুন্দর হয়, এটা রেসিপি আমি দিয়ে দেব। আর আছে, দাঁড়া বাবা দেখাচ্ছি, আর এটা ওই যে মাছের মাথার একটা রসা, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে এটা করে একটু দেখিয়েছি। আর এটা হলো ওই পাতলা করে মুসুরির ডাল, আর এটা কি, এটা মনে হয় চাটনি। হ্যাঁ, এটা একটু চাটনি করে ঢেলে রেখেছি, আর বাকি চাটনিটা আবার লাগে যদি এখানেও আছে, বাকিটা ওই ফ্রিজে রেখে দিই। তো হয়ে গেছে, পায়েলের স্নান হয়ে গেছে, পায়েল এখন ডাব কাটছে, মেয়েকে খাওয়াবে। আচ্ছা চলো, আমি তুমি ফোন বন্ধ করো, চলো আকাশে, আকাশের অবস্থা কি দেখাই। হ্যাঁ বৃষ্টি নেমে গেছে, আকাশের অবস্থা কি ওটা দেখিয়ে আমি এন্ড করবো। দেখবে যাবে তোমার, থাক তো ওপরে ঠান্ডা হওয়া, এসো না আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, না আসো। হাই বন্ধুরা, স্বাগত, বড় ভালো লাগছে, এখন আমি এই যে গেম খেলছি। ওই যে গেম নিয়েছে, ভাত খাওয়ার সময় নিয়েছে আর এখন দিচ্ছে না, জানো তো ওকে দেওয়া হয় না ফোন, কিন্তু ভাত খাওয়ার সময় নেবে। হাই পায়েল, ফোনের, আচ্ছা ফোনের চার্জটা চলে গেলে আপনি ও রেখে দেবে। রাখো রাখো, কথা বলো কিছু, তুমি ফোন রাখো কথা বলো, বন্ধুদের কিছু বলো। বন্ধু, আমি এখন গেম খেলছি। আচ্ছা গেম খেলছি, পাকা বুড়ি এই চোখে চশমা, তো ও যাই হোক একটু কথা বলবে বলে আর আসেনি, মানে এতক্ষণ তো আসেনি ও ক্যামেরার সামনে, তা এখন নিয়ে আসলাম। তো আচ্ছা বাবা, এইটা সামনে তো মুখটা তো আটকে যাচ্ছে, তুমি এটা রাখো, অনেক দেরিতে ঘুমের থেকে উঠেছে, মানে পায়েল সকালবেলা খাইয়ে দিয়েছে, খেয়েটে আবার ঘুমিয়ে পড়েছে। তা পায়েল বললো মামনি ঘুমিয়ে পড়ুক, আর দুপুরে তো ঘুম পাড়াবো না। তো আমি বাবু এটা রাখো, তাহলে তুমি চলে যাও, আমার তো কথা হয়ে গেছে। ওই তো এখন ডাবের ডাবের জলটা খেয়ে না, এই ডাবের জলটা খেয়ে দাও। আজকে ফলের ফল দিবি না, কী দিবি, মোসম্বি দিবি? আচ্ছা এরপরে আমরা খেয়ে নেব। তো চলো ওপরে একটুখানি দেখাই আকাশের অবস্থাটা কি, একটু বৃষ্টি হচ্ছে, আজকে ওয়েদারটা তো ভালো না, আজও ভালো না, আজকের শনিবার না, আজকে আজকেও ভালো না, কালকেও ভালো থাকবে না, আর রোববার শুক্রবারের দিনও হয়েছে, গতকালও তো হলো, বৃহস্পতিবারও হয়েছে না একটু, হ্যাঁ এই কদিন ধরে সমানে একটু একটু করে হচ্ছে। ঠিক আছে চলো আকাশের অবস্থা কি একটু দেখিয়ে দিচ্ছি। এই ছাদে আসলাম, এবার যে খাবো, ভিডিওটা এন্ড করবো বলে ছাদে আসলাম। দেখো বৃষ্টিটা তেমন না, এই ঝিরঝির করে একটু হচ্ছে, তেমন বৃষ্টি না, আকাশেই তো মুখভার, আর ঝিরঝির করে বৃষ্টির এই তো আওয়াজ পাচ্ছই আমার টিনে। তো
ঠিক আছে, একটু আকাশটা দেখিয়ে দিলাম। এই হলো আকাশের অবস্থা, মুখ ভার হয়ে আছে। এখানে গাছ টাছ কিছু দেখা যায় না, ওই সাইডে গাছ। এই যে বাড়িগুলো, ওইখানে পুকুর, গাছ ভর্তি। একটু বেরোলেই, মানে এইটা দিয়ে বেরোতে হয়, এটাতে বেরিয়ে গেলেই পুকুর গাছ ভর্তি। চলো চলো একটু ঘরে, ওপরের ঘরে একটু বসি, বসে ভিডিওটা এন্ড করি। চলে আসলাম ওপরের ঘরে। ওপরের ঘরে আসলে একটু ঠাকুর আমি দেখাই, আমার গোপুসোনাকে একটু দেখে না দেখালে মনটা ভালো লাগে না। গোপুসোনা সব ঠাকুরকেই, এই যে লোকনাথের ভীষণ ভক্ত, আমরা ভীষণ লোকনাথের ভক্ত। আর সব ঠাকুরই আছে, সবই আছে। আর এই যে লক্ষ্মী, পুজো হয়ে গেছে গো, পুজো হয়ে গেছে। আজকে পুজো ইয়ে দিয়েছে, আমার কর্তা দিয়েছে আজকে। আমি রান্নার মধ্যে তো ব্যস্ত ছিলাম। চলো আর না, এমনি ভিডিও মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে। একটু বসি, দাঁড়াও একটু বসে কথা বলি। একটু বসলাম, বেশিক্ষণ না হাতে ফোন ধরে রাখতে পারি না। আর নিচে আর এখন যাব, যে খাওয়া দাওয়া করে নেব। তো আজকের মতো ভিডিও আমি এখানেই রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, অনেক ভালোবাসা। তো নমস্কার, সবাই ভালো থেকো, আসছি।